হাই গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব ধাবা স্টাইল পনির মশালা। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো আজকে রান্নাটা শুরু করে দিই। পনির মশালা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পনির, এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এগুলো সব আমি পেস্ট করে নেব। আর পনিরটা টুকরো করে কেটে নেব। পনিরটা আমি টুকরো করে কেটে নেব। এখন টুকরো করে কেটে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নেব। টমেটোটা গ্রেট করে নিচ্ছি। টমেটোটা গ্রেট করা হয়ে গেছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আমি। পেঁয়াজটা গ্রেট করে নেব। পনিরের মধ্যে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মাখিয়ে নেব সবকিছু একসাথে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, পনিরের সাথে মাখিয়ে নিয়েছি সবকিছু। এবার এটা আমি 5 মিনিট রেখে দেবো, তারপর এটা ভেজে নেব। এখানে একটু বেসন নিয়ে নিয়েছি 2 চামচের মতো, এটাকে একটুখানি রোস্ট করে নেব। একটু হালকা করে ভেজে নিতে হবে, আঁচটা হালকা রাখতে হবে যাতে বেসনটা না পুড়ে যায়। বেসনটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব পনির ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনির গুলো ভেজে নেবো। পনির গুলো খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে নেব। পনির গুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেবো পনির গুলো। কড়াইতে আরো একটু তেল দিয়ে দিলাম, এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে, আর লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, অল্প করে একটু গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু সোনালি করে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার যে বেসনটা আমি রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আমি সব গুঁড়ো মশলা গুলো দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে মশলাটাকে আমরা একটু একটু জল দিয়ে ভালো করে কষতে থাকবো। অল্প অল্প করে জল দেবো আর কষতে থাকবো। অল্প করে জল দেবো আর মশলাটাকে ভালো করে কষতে থাকবো। এবার একটু কসুরি মেথি নিয়ে নিয়েছি, একটু হাতে করে এরকম ঘষে দিয়ে দেবো কসুরি মেথি। এবার পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেবো। এখানে আমি 4 চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা জল দিয়ে দেবো, সব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, যতটা ঝোল রাখবো। এবার ভেজে রাখা পনির গুলো দিয়ে দেবো।
এবার অল্প করে একটু ধনে পাতার কুচি ছড়িয়ে দেব। এবার এটাকে নাড়াচাড়া করে পনিরগুলো গ্রেভির সঙ্গে একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ, এই 5 মিনিটের মতো একটু রান্না করে নেব। আমাদের ধাবা স্টাইল পনির মশালা তৈরি হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের ধাবা স্টাইল পনির মশালা তৈরি হয়ে গেছে, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তো এটা রুটি পরোটা বা নান যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।